নমস্কার সকল বড়দের, আমার প্রণাম, ও ছোটদের আমার অনেক অনেক ভালোবাসি আনে। আজকে আমি তোমাদের কুচুনো আলু দিয়ে লাল লাল করে ডিমের ঝাল রান্না করা দেখাচ্ছি, ঠিক আছে? তো এটা আমি বাড়িতে প্রায়শই বানিয়ে থাকি, তো তার জন্য তোমাদেরও এটা আমি শেয়ার করলাম, তোমরা দেখে নাও। দেখো, প্রথমে কয়েকটা ডিমকে আমি একটু নুন দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। তো সেদ্ধ হয়ে যাওয়ার পর খোসাগুলো ছাড়িয়ে আমি হালকা করে অল্প আর কি হলুদ মাখিয়ে ডিমগুলোকে একটু খুন্তি দিয়ে কেটে কেটে নিলাম। তার কারণ এই তেলে দেওয়ার পর তাহলে ফুটে ওঠে না আর কি। তো দেখো, তেলের মধ্যে দিয়ে দিলাম। এইবার ডিমগুলোকে বেশ কড়া করে ভেজে নেবো। ভেজে নেওয়ার পর তুলে নিলাম, নিয়ে এবারে ফোড়ন হিসেবে আমি শুকনো লঙ্কা আর জিরে, তো এখানে শুকনো লঙ্কাটা অবশ্যই দিতে হবে। আর তারপর দিলাম রসুন, পেঁয়াজ, এগুলো দিয়ে খুব সুন্দর করে ব্রাউন করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর এর মধ্যে একটা কাঁচা লঙ্কাকে কুচিয়ে আমি দিয়ে দিলাম। তো এগুলো একসাথে সুন্দর করে একটু ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে আমি যে আলুগুলো কুচিয়ে রেখেছি সেই কুচানো আলুগুলো আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর এবার সুন্দর করে একটু ভাজতে হবে এগুলোকে, বুঝেছো? 5 থেকে 7 মিনিট এই আলুগুলোকে এর সাথে বেশ ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে মশলা হিসেবে নুন আর হলুদ গুঁড়ো আর সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিচ্ছি, এটা একটু ঝালঝালি হবে রান্নাটা। আর সামান্য একটুখানি চিনি দিয়ে দিলাম। এবার এগুলোকে সুন্দর করে নাড়াচাড়া করে একদম ভাজা ভাজা করবো। তো মশলা বলতে এটুকুই, আর অন্য কোনো রকম কিচ্ছু মশলা দেবো না। আর দেখে নাও, তো দেখো এটা বেশ সুন্দর করে ভাজা ভাজা হয়ে যাচ্ছে। ভাজা হয়ে গিয়ে তেলটা ছেড়ে দেওয়ার পরে এবার এর মধ্যে আমি জলটাকে দিয়ে দিলাম পরিমাণ মতন। তো খুব বেশি জল দিচ্ছি না, তার কারণ আলুগুলো এমনিই ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে গেছে। তো এইভাবে সুন্দর করে আরেকটু নাড়াচাড়া করে নিলাম, দিয়ে মিনিট 5-এর জন্য আমি গ্যাসটাকে একদম কমিয়ে সেদ্ধ হতে দিলাম ঢাকা দিয়ে। তো দেখো, 5 মিনিট বাদে বেশ জলটাও অনেকটা শুকিয়ে গেছে, অল্প অল্প আর ঝোল আছে আর কি ডিমের মধ্যে, এই কষাটার মধ্যে আর কি। এবারে আমি ডিমগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি, ভাজা ডিমগুলো দিয়ে দিলাম। দেখো, ডিমগুলো দেওয়ার পর আবারও একটু নাড়াচাড়া করব, এখন আর ঢাকা দেওয়ার দরকার নেই। দেখো, এরকমভাবে মোটামুটি নাড়াচাড়া করতে করতে বেশ রান্নাটা থেকে তেল ছেড়ে আসবে, দেখতেই পাবে। তো দেখো, এটা একদম শুকনো শুকনো করতে হবে, তো তার জন্য আমি এরকমই করলাম। এরকম তেল ছেড়ে আসার পর ব্যাস ডিম রান্না কমপ্লিট। তো একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম। তো এটা গরম ভাত, রুটি, লুচি, পরোটা, যে কোনো কিছুর সাথে খুব খুব যায়, বুঝেছো? তো যদি তোমাদের পছন্দ হয় তাহলে তোমরা ওইভাবে বাড়িতে করে নিতে পারো। থ্যাংক ইউ।